ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা, প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের। এদিন রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। রাজ্য সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের, ফুটবল খেলাকে কেন্দ্র করেই তাদের প্রতিবাদ। ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের বিবাদে সূত্রপাত। বাগআঁচড়া উচ্চ বিদ্যালয় এবং এমএন উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল এক উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে গতকাল পাঁচ জনকে গুরুতর মারধরের অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায়। ওই আহতদের মধ্যে তিনজন ছাত্রী এবং দুজন ছাত্র ছিলেন। তোমাদের কজনকে মারা হয়েছে? আমাদের তিনজন হাসপাতালে ভর্তি আছে, অনেকজন। আমাদের কিন্তু অভিযোগ পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ বাধ্য হয়ে বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা অবধি ছাত্রছাত্রীদের রাজপথ অবরোধ করে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জানান। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ঘটনার জন্য এমএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকেই দায়ী করছেন এবং তিনি এও বলেন, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এই বিষয়কে উস্কে দেওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। তবে এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, এই ঘটনাটি বহিরাগতদের কাজ, বিদ্যালয়ের কোনো ছাত্র বা ছাত্রী এর সঙ্গে যুক্ত নন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাসল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।